পাথরকুচি একটি গুল্মজাতীয় ঔষধি গাছ। পাথরকুচি পাতাকে অনেকে পাঠান বেদ হিসাবেও চিনে। এই গাছটি সর্বোচ্চ 1.5 থেকে 2 ফুট লম্বা হয়। পাথরকুচি পাতা মোটা ও মসৃণ হয়। পাথরকুচির পাতা মাটিতে পুঁতে রাখলে গাছ হয়। ভেজা ও স্যাঁতসেঁতে জায়গায় এই গাছ তাড়াতাড়ি বাড়ে। রোগ প্রতিরোধে পাথরকুচি পাতা অতুলনীয়। দীর্ঘদিন যারা সর্দি কাশিতে ভুগছেন তারা পাথরকুচি পাতার রস গরম করে খেলে উপকার পাবেন। এছাড়া মূত্ররোগ প্রতিরোধ, পেট ফাঁপা, শিশুদের পেট ব্যথা, মেগরী রোগ, মূত্রথলিতে পাথর, ব্রণ, ক্ষত ও মাংসপেশি থেতলে গেলে পাথরকুচির পাতা থেতে লাগালে উপকার পাওয়া যায়। পাথরকুচি পাতার রস নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। পাথরকুচি পাতা কিডনি এবং গোল ব্লাডারের পাথর নিয়ন্ত্রণে সাহায্য করে। দিনে প্রতিদিন 2 বার 2টি পাতা চিবিয়ে অথবা রস করে খান। জন্ডিস নিরাময়ে লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচির পাতা ও এর জুস অনেক উপকারী। শরীরে জারা পোড়া অথবা অর্থারাইটিস থেকে রক্ষা করে এই পাথরকুচির পাতা। পাথরকুচির পাতা বেটে কয়েক ফোঁটা রস কানের ভিতরে দিলে কানের যন্ত্রণা কমে যায়। কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশার রোগ সারাতে পাথরকুচি পাতার জুড়ি নেই। 3 মিলিগ্রাম পাথরকুচি পাতা জুসের সঙ্গে 3 গ্রাম জিরা এবং 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন পর্যন্ত খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায়। পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস এবং অসরোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথে এর মধ্যে শরীর জ্বালাপোড়া রোধের ক্ষমতা রয়েছে। যারা ত্বক সম্পর্কে অনেক সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। ব্রণ এবং ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে।